শিক্ষার্থী, মজিদ জহিরা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই সুস্বাগতম। আশা করি করোনা ভাইরাসের এই মহা দুর্যোগের মধ্যে তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো আছো। এখন আমি যে অনলাইন ক্লাসটি নিব সেটি হচ্ছে নবম শ্রেণীর ICT বিষয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমার এখানে হোয়াইট বোর্ডে দ্বিতীয় অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন আকারে সাজানো আছে। এখানে এই প্রশ্নগুলো জ্ঞানমূলক আকারে সাজানোর কারণ হচ্ছে আমরা আমাদের ICT বইয়ে সবসময় প্রশ্নগুলো নৈবিত্তিক আকারে আসে, এজন্য আমি প্রশ্নগুলোকে নৈবিত্তিক জ্ঞানমূলক আকারে সাজিয়েছি। আমরা এখন দেখব যে প্রশ্নগুলো কী। প্রথম প্রশ্নটি হচ্ছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি কোন কোম্পানি? উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে, কিসের সাহায্যে টেম্পোরারি ফাইল মুছতে হয়? আমরা জানি সফটওয়্যারের মাধ্যমে টেম্পোরারি ফাইলগুলো মুছে বা ডিলিট করে ফেলতে হয়। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি ছাড়া ICT যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না? বর্তমানে ইন্টারনেট ছাড়া কোনো ICT যন্ত্রের ব্যবহারই কল্পনা করা যায় না। চার নম্বর প্রশ্নটি হচ্ছে, ভাইরাস এর পুনরূপ কী? আমরা জানি ভাইরাসের পুনরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে, ডিলিট প্রক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হয়? এখানে ডিলিট প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য 11টি ধাপ প্রয়োজন। ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে, ডিলিট প্রক্রিয়া সর্বশেষ কিবোর্ডের কোন বাটন চাপতে হয়? ডিলিট প্রক্রিয়া করার জন্য কিবোর্ডের সর্বশেষ F3 বাটনটি চাপতে হয়। সাত নম্বর প্রশ্নটি হচ্ছে, সফটওয়্যার আনইনস্টল প্রক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হয়? সফটওয়্যার আনইনস্টল প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আমাদের 4টি ধাপের প্রয়োজন। আট নম্বর প্রশ্নটি হচ্ছে, ডিলিট শব্দের অর্থ কী? আমরা জানি ডিলিট শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা, মুছে ফেলা বা বাদ দেওয়া। নয় নম্বর প্রশ্নটি হচ্ছে, ICT যন্ত্রে ভাইরাসের প্রতিষেধক কোনটি? ICT যন্ত্রে ভাইরাসের প্রতিষেধক হচ্ছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসের মাধ্যমে যে কোনো ধরনের ভাইরাসকে প্রতিষেধ করা যায়। দশ নম্বর প্রশ্নটি হচ্ছে, ভাইরাস কোথায় অবস্থান করে? ভাইরাস অবস্থান করে কম্পিউটার মেমোরিতে। এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে, ভাইরাস নামকরণ করা হয় কবে? ভাইরাস নামকরণ করা হয় 1980 সালে। বারো নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন ভাইরাস ডিস্কের বুট সেক্টরে আক্রমণ করে? বুট ভাইরাসটি ডিস্কের বুট সেক্টরে আক্রমণ করে। সর্বশেষ তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারে কীভাবে ভাইরাস প্রবেশ করে? কম্পিউটারে বিভিন্নভাবে ভাইরাস প্রবেশ করতে পারে, এর জন্য হচ্ছে CD বা পেন ড্রাইভ ইত্যাদির মাধ্যমে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে। ধন্যবাদ সবাইকে।